আজকের ঘটনা, অন্ধকার রাত। কয়েক বছর আগের কাহিনী। আমি একটি রেস্টুরেন্টে ডেলিভারি বালক হিসাবে কাজ করতাম। তখন রাত 10টা বাজে প্রায়। ফোনে একটা কল আসে। আমি ফোনটা রিসিভ করতেই ওপার থেকে বলতে থাকে যে এখনই একটা অর্ডার কি দেওয়া যাবে। তখন আমি কোনো কিছু না ভেবেই অর্ডারটা নিয়ে নিই। ওই অফিসে আরেকজন কর্মকর্তা ছিল। ও শুধু সবাইকে চা বিস্কুট নানা রকম খাবার দিয়ে সাহায্য করত। ওর নাম ছিল শফিক। শফিক চা এনে আমার কাছে এসে বলে যে, রবিন ভাই আপনি চাটা খেয়ে নেন। আমি বলি, আগে ডেলিভারিটা করে আসি। শফিক বলে, আরে অর্ডারটা নিয়েন না, কারণ রাত তো বেশ হলো, আবার বাইরে বৃষ্টিও হচ্ছে। তখন রবিন বলে, আরে কোনো কিছু হবে না। শফিক তখন আমাকে বলে যে, এখন আপনি অর্ডারটা, আমার মনে হয় না ঠিক হবে ভাই। রবিন ভাই কথাটা শোনেন দয়া করে। তখন আমি কোনো কিছু না ভেবে একটা সাইকেল নিয়ে বেরিয়ে যাই অর্ডার করা সেই লোকটার বাড়ির উদ্দেশ্যে। 20 মিনিট সাইকেল চালানোর পর চলে আসি সেই কাঙ্ক্ষিত অর্ডার করার লোকটির বাসার দরজার সামনে। দরজা টুকটুক করে টোকা দিতে থাকি। তখন লোকটি আমাকে বলে, আরে আজকে আপনি না আসলেও পারতেন, বাইরে এমনিতেই অনেক বৃষ্টি হচ্ছে, আবার আপনি সাইকেল নিয়ে আসলেন, আজ না হয় আমার বাসায় থেকে যান আপনি। তখন আমি বলি, আর না থাকতে হবে না, আমি যেতে পারবো বাসায়। আমি খুব দ্রুত সাইকেল চালিয়ে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে, কিন্তু মনে হচ্ছে আর বাড়ি যাওয়া হবে না, কারণ চারপাশে কালো অন্ধকারে শেয়ে গেছে আকাশ, মশলধারে বৃষ্টিও শুরু হয়। তখন আমি সাইকেল একটু পাশে দাঁড় করিয়ে বটগাছের নিচে দাঁড়িয়ে থাকি। তখন দেখি দূরে কোথাও একজন লোক হাতে লাইট ও ছাতা নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। লোকটি আমার কাছাকাছি আসতে এই লোকটি বলে, কোথায় যাচ্ছেন আপনি? তখন আমি বলি, ডেলিভারি কাজ করি তাই একটি ডেলিভারি দিয়ে আসলাম, কিন্তু বাড়ি ফেরার পথে দেখি মশলধারে বৃষ্টি শুরু হয়েছে। তখন লোকটি বলে, আচ্ছা কিছু মনে না করলে আমার বাসায় আজকে থাকতে পারেন। আমি কোনো কিছু না ভেবে রাজি হয়ে যাই। লোকটির সাথে কিছুক্ষণ হাঁটার পরে চলে আসি লোকটির বাড়িতে। বাড়িটা বাইরের দিক থেকে খুব ভয়ঙ্কর দেখা যাচ্ছিল, কারণ অনেক পুরনো ছিল বাড়িটা। প্রথমে কেউ দেখলেই ভয় পেয়ে যাবে। আমি লোকটিকে বলি যে, এটাই কি আপনার বাড়ি? লোকটি বলে, হ্যাঁ এটাই আমার বাড়ি। লোকটির সাথে আমি হেঁটে ঢুকে যাই লোকটির বাড়িতে। লোকটি ঢুকে আমাকে সোফায় বসতে বলে। আমি বসে যাই সোফায়। লোকটি আমাকে বলে যে, আচ্ছা আপনার জন্য কি কিছু খাবার তৈরি করে আনবো? বন্ধুরা, এটার দ্বিতীয় পার্ট তোমরা চাও কিনা কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ।